আসসালামু আলাইকুম। টেকল্যাব বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা যে সার্কিটটি নিয়ে কাজ করব তা হচ্ছে একটি অটোমেটিক কনভেয়র বেল্ট সিস্টেম, যা দুইটি লিমিট সুইচের মাধ্যমে অটোমেটিক নিয়ন্ত্রিত হবে। তো এখন আমরা দেখে নিই আমরা এটাতে কি কি ডিভাইস ইউজ করছি। এখানে আমরা দুইটি রিলে ইউজ করেছি, এছাড়া দুইটি ম্যাগনেটিক কন্ট্যাক্টর এবং দুইটি টাইমার। তাছাড়া এখানে রয়েছে একটি SMPS অর্থাৎ সুইচিং মোড পাওয়ার সাপ্লাই। কনভেয়র বেল্টটিকে ঘোরানোর জন্য এখানে একটি মোটর রয়েছে এবং এর দুই প্রান্তে দুইটি লিমিট সুইচ রয়েছে। তো এই ডিভাইসগুলোকে কানেকশন করার জন্য এখন আমরা সার্কিট ডায়াগ্রামটি দেখে নেব। এই হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। এখানে আমরা যে ডিভাইসগুলো ইউজ করেছি সবগুলো কানেকশন এখানে দেওয়া আছে। তো এই সিস্টেমটি যেভাবে কাজ করবে তা হচ্ছে, এই কনভেয়র বেল্টের উপর আমরা একটা বক্স রাখলাম এবং দুই পাশে দুইটি লিমিট সুইচ আছে। তো বেল্টটি যখন আমরা চালু করব, অন সুইচ প্রেস করার সাথে সাথে একটা টাইম ডিলে করবে। টাইমটা শেষ হওয়ার পর এই বক্সটা মানে কনভেয়র বেল্টটা একদিকে চলতে থাকবে। চলতে চলতে এই বক্সটা যখন লিমিট সুইচকে টাচ করবে, তখন এই লিমিট সুইচের মাধ্যমে কনভেয়র বেল্টটি অফ হয়ে যাবে এবং আরেকটা টাইম লেট করবে। কিছু সময় লেট করার পর কনভেয়র বেল্টটি আবার উল্টা দিকে ঘোরা শুরু করবে। তো ঘুরতে ঘুরতে বক্সটি যখন আবার এই পাশে চলে আসবে, তখন এই লিমিট সুইচে টাচ লেগে তা আবার অফ হয়ে যাবে। তো আমরা এখন সিস্টেমটি চালিয়ে দেখি যে আসলে কাজ করে কি। তো আমরা অন সুইচ প্রেস করলাম, টাইমার অন হলো, এখন একটা টাইম লেট করলো, বক্সটি এই পাশে গিয়ে লিমিট সুইচে লাগলো, অফ হয়ে গেল। আবার উল্টো দিকে আসছে, এ পাশে লিমিট সুইচ লাগলে আবার অফ হয়ে গেল। আবার উল্টো দিকে চলতেছে, এভাবে পর্যায়ক্রমে চলতেই থাকবে। সিস্টেমটিকে অফ করে ধন্যবাদ।